আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম সৌদির আঞ্চলিক ভাষা নিয়ে, যারা আরবি ভাষাতে কথা বলতে চান তাদের জন্য। যারা বাংলাভাষী ভাষায় রয়েছেন তারা মধ্যপ্রাচ্যের দেশসমূহে অনেকেই কর্মরত আছেন বা কর্মরত যাওয়ার জন্য উদ্দেশ্য চিন্তাভাবনা করে আছেন। তবে যা হোক না কেন, আপনাকে মধ্যপ্রাচ্যের দেশসমূহে কথাবার্তা বলতে হলে ইংরেজি অথবা আরবি সমাজ জানতে হয়। তাই এই টিউটোরিয়ালের মাধ্যমে এমন সব নতুন নতুন শব্দের অর্থ তুলে ধরা হয়েছে যা একজন নতুন শিক্ষার্থীর জন্য জানা অবশ্যই প্রয়োজনীয়। তাই বেসিক ওয়ার্ড মিনিং থেকে শুরু করে ওয়ার্ড লিস্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জেনে নিতে পারবেন এবং এই বিষয়গুলো আপনারা জলের মতোই বলতে পারবেন। তাহলে আর দেরি কেন, আপনারা দেখে নিন না আমাদের আজকের শব্দের অর্থ থেকে বাক্যগুলি। সে নতুন লোক, এর আরবি হবে হুয়া জেদিদ নফর। হুয়া জেদিদ নফর অর্থ হলো সে নতুন লোক। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। আমার সাথে এখন টাকা নাই বা আমার কাছে এখন টাকা নাই, এই বাক্যটির আরবি হবে আলহিন। আনা সাওয়াসা মাফি ফুলুস। আলহিন আনা সাওয়াসা মাফি ফুলুস। তোমার টাকা আমি দিব, আনা আতি ইনতা ফুলুস। আনা আতি ইনতা ফুলুস। আপনি এখন টাকা দিবেন, ইনতা আলহিন আতি ফুলুস। ইনতা আলহিন আতি ফুলুস। আপনি এখন টাকা দিবেন। আমার অনেক সমস্যা আছে দেশে, আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। আমার কাছে টাকা নাই, আনা মাফি ফুলুস। আনা মাফি ফুলুস। আমার কাছে টাকা নাই। এটা কে ভেঙেছে, হাদা মিন কাসার। হাদামিন কাসার। এটা কে ভেঙেছে। তোমার কি লাগবে, ইনতা এস আবগা। ইনতা এস আবগা। তোমার কি লাগবে। সে কোথায় গিয়েছে, হুয়া ওয়েন রোহ। হুয়া ওয়েন রোহ। সে কোথায় গিয়েছে। আমি বুঝি নাই, আনা মাফি মালুম। আনা মাফি মালুম। আমি ভালো আছি, আনা কোয়েস। আনা কোয়েস অর্থ হলো আমি ভালো আছি। আমি এই কাজ পারি, হাদা শগল আনা মালুম। হাদা শগল আনা মালুম। আমি ভুলে গেছি, আনা ইনসা। আনা ইনসা। এটা আসল, হাদা আসলি। হাদা আসলি। সত্য কথা কালাম সা। কালাম সা অর্থ হল সত্য কথা। মিথ্যা কথা কালাম কাজ্জাব। কালাম কাজ্জাব। মিথ্যা কথা। কথা শুনো, ইসমাহ কালাম। ইসমাহ কালাম। এটা বড়, হাদা কাবির।
হাদা কাবির, অর্থ এটা বড়। এটা নতুন, হাদা জেদিদ, হাদা জেদিদ অর্থ হলো এটা নতুন। এটা ছোট, হাদা সাগির, হাদা সাগির। এটা শেষ, হাদা আখের, হাদা আখের এটা শেষ। এটা আগে, হাদা আওয়াল, হাদা আওয়াল এটা আগে। এটা কখন খুলবে, হাদা মিতা এপ্তা, হাদা মিতা এপ্তা এটা কখন খুলবে। এটা কার, হাদা হাগ্গে মিন, হাদা হাগ্গে মিন এটা কার। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই আরবিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। ধন্যবাদ।